ঘণ্টায় ঘরে বাইশ মিলিমিটার বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাজধানী বিস্তার হয়েছে নগর জলাবদ্ধতা বেড়েছে অল্প সময়ে ভারী বৃষ্টির প্রবণতা আবহাওয়া জলবায়ু গবেষকরা বলছেন ঢাকায় আগের তুলনায় বৃষ্টির পরিমাণ কমলেও বেড়েছে নগরের জলজটে পানির উচ্চতা তাই নগর জুড়ে বাসাবাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণে ব্যবস্থা দুর্ভোগ কমাতে পারে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম রাজধানীতে তেরো জুলাই ভোর থেকে দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টি হয় একশো একত্রিশ মিলিমিটার যা ঘন্টায় বাইশ মিলিমিটারেরও বেশি এতে তলিয়ে যায় তিলোত্তম নগরীর প্রায় বেশিরভাগ এলাকা শহরের সব পানি নামতে সময় নেয় প্রায় আটচল্লিশ ঘন্টা জুলাই রাজধানীতে এমন ভারী বৃষ্টির রেকর্ড আগেও আছে দু সালে আঠাশ জুলাই তিনশো মিলিমিটার বৃষ্টি হয় তবে গেল কয়েক বছরে ধারাবাহিক বৃষ্টির পরিমাণ কমেছে অল্প সময়ে অতি ভারী বৃষ্টির প্রবণতা বেড়েছে সালে বিশেষ করে আরো হয়ে উঠেছে যে এই গড় বৃষ্টিপাতের দিন সংখ্যা এখন আর থাকছে না তার কম বৃষ্টি হচ্ছে কোন সময় কোন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে তা বিশ্বের আবহাওয়া এবং জলবায়ুবিদদের জন্য একদম পিন পয়েন্টে বলা এখন খুবই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে জলবায়ু গবেষকেরা বলছেন জুলাই দেশে গড় বৃষ্টিপাত পাঁচশো মিলিমিটার আর ঢাকায় গড়ে সতেরো দিন জুড়ে থাকার কথা বর্ষা তবে ইদানিং এর ধারাবাহিকতায় ছন্দপতন হয়েছে টানা বৃষ্টি নেই বললেই চলে অল্পদিনে অতি ভারী বৃষ্টিতে দীর্ঘ হচ্ছে নগর জলজট জলাধারগুলো ঢাকায় মোটামুটি একটু ভালো আছে যেমন হাতির জিন গুলশান বনানি মহাকালে এই এলাকায় কিন্তু কোনো জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি তৈরি হয় না রাস্তার আশেপাশে কংক্রিটের মধ্যে যখন বৃষ্টিটা পড়ে তার একশো ভাগ পানি সঙ্গে সঙ্গে রাস্তায় চলে আসে তার আর যাওয়ার জায়গা নাই স্বাভাবিকভাবে রাস্তায় পানির উচ্চতা বেড়ে যাচ্ছে জলবায়ু গবেষকেরা বলছেন অল্প সময়ে ভারী বৃষ্টির প্রবণতা আগামীতে আরও বাড়বে আর এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা